লোক এসেছেন তখন তিনার সাথে যুদ্ধ করে পারে নাই। একজন গিয়ে বলে ইয়াজিদ তিনার সাথে কেউ পারছে না, অনেক বেশি করে লোক পাঠান। তখন তিনাকে তিনাকে ধরে নেওয়ার জন্য অনেক লোক এসেছেন, তিনাকে ধরে নিয়েছেন। ধরে নেওয়ার সাথে সাথে তিনাকে ধনুক মেরে শহীদ করা হয়েছে। এমন ভাবে ইয়াজিদরা তারা নবীর বংশধরকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুকে শহীদ করেছেন। তারা আপনি আমার মতো তারা নামাজ পড়তো, রোজা রাখতো, এখনো যা নামে পরিচিত ওয়াহাবি তারা ইয়াজিদের অনুসরণ করে। যাই হোক, এই বাংলার জমিনে আমার নবীজি গায়েবের খবর বলে গেছেন যে আমার উম্মতের মধ্যে 73টি দল হবে, 72 দল জাহান্নামি, এক দল জান্নাতি। সেই দলটি হলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। ওয়াহাবি কারিজি কওমি দেওবন্দি নস্তি 72 দল জাহান্নামি। আহলে হারাসির দলেরা তারা বলে নবী গায়েবের খবর জানে না, তারা বলে নবী হাজারে নাজারে না, তারা বলে নবী নুরুন আলা নুর না। সেই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেছেন। যাই হোক, আমি আপনাদের সম্মুখ থেকে বিদায় আরজ করছি, সকলে আমার জন্য দোয়া করবেন। আমি হুজুর কেবলার মাদ্রাসায় পড়াশোনা করি, সকলে দোয়া করবেন এই বাংলার জমিনে আলেম হয়ে যেতে, ফেতনা ফাসাদের সাথে যুদ্ধ করতে পারি। সকলে সেই দোয়া করবেন আমার জন্য, আমি যেন ওখানে একজন আলেম হতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। خالق السماوات والأرض الصلاة والسلام على من كان نبيه وآدم بين الماء سيدي محمد وعلى آله وأصحابه وأوليائه وعلماء أهل سنته أجمعين، أما بعد، يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا إلى آية الآخر. إن الله وملائكته صلوا عليه وسلموا সকলে। আমার সাথে সাথে আমার দয়াল নবী সরকারে মদিনা হুজুর পর নূর নূরুন আলা নূর আল্লাহর জাতিনি গায়েবের খবর দেনে ওয়ালা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারো কোনো সন্দেহ আছে না? আমার নবী গায়েবের খবর দেনে ওয়ালা, বেনজির বেমিসাল সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাউফুর রহিম রাহমাতুল লিল আলামিন কিনার উপরে ইমাম হুসাইন সাল্লে আলা সাইয়্যিদিনা
জগতের মুসলমান যারা আছে তারা কাবা শরীফের পাগল কিনা? পাগল কিনা? হজ মাসের এই মহরম মাসের আগের মাস আসো কাবা শরীফের কাবা যখন বাইতুল মুকাদ্দাস, আমরা একটু বাইতুল মুকাদ্দাসের কাছে যাই। বাইতুল মুকাদ্দাসের কাছে যাইয়া জিজ্ঞাসা করে, ও বাইতুল মুকাদ্দাস, আমরা জানতে পারলাম সমস্ত মুসলমানদের কাবা হচ্ছে খানে কাবা, খানে কাবার কাবা হচ্ছে তুমি বাইতুল মুকাদ্দাস। ও বাইতুল মুকাদ্দাস, আমরা জানতে চাই তোমার কাবা কে।